আসসালামু আলাইকুম, আমি নাঈম দক্ষিণ কোরিয়া থেকে। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বিদেশি শক্তিগুলো মোটামুটি পুরোদমেই তাদের শক্তিমত্তা প্রদর্শন করা শুরু করেছে। নানান ভিসানীতি, নিষেধাজ্ঞা, অনেক কিছুর পর বর্তমান ক্ষমতাসীন সরকারকে একটা সুষ্ঠু, অবাধ, অংশগ্রহণমূলক নির্বাচন দেওয়ার জন্য নানান ধরনের চাপ যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্রশক্তি ইউরোপীয় ইউনিয়ন দেওয়া শুরু করেছে। তো এত কিছুর পরেও কোথাও না কোথাও আমরা দেখছি যে সরকার তার ভঙ্গিতে জায়গায় আছেন যে নির্বাচন হবে সাংবিধানিকভাবেই, আর নির্বাচন নির্বাচনের মতোই হবে। ইভেন যুক্তরাষ্ট্রসহ আরও বিভিন্ন ইস্যুতে সরকারের অনেক সমালোচনাও কিন্তু গণমাধ্যমে উঠে আসছে। এরই মাঝখানে সরকারকে ঝুঁকানোর জন্য বা প্রধানমন্ত্রীকে শিক্ষা দেবার জন্য একটা সিদ্ধান্ত নিতে পারে যুক্তরাষ্ট্র, আর সেই সিদ্ধান্তটা বড়ই মারাত্মক সিদ্ধান্ত হতে পারে। আর এই আশঙ্কা নাকি করছে আওয়ামী লীগ যে প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়, তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে যেহেতু বসবাস করেন, তার ভিসা বাতিল করেই আওয়ামী লীগকে একটা কঠিন ধাক্কা দেওয়ার চেষ্টা করা হতে পারে বা একটা উদাহরণ তৈরি করা হতে পারে, এমনটাই আশঙ্কা করা হচ্ছে। তবে এই আশঙ্কা আমাদের বাংলাদেশের রাজনৈতিক দল আওয়ামী লীগ অথবা প্রধানমন্ত্রী করেন নাই, তাহলে এই আশঙ্কা কে করছেন? এই আশঙ্কা করছেন ভারতের একটা একজন সাংবাদিক, ওনার নাম হচ্ছে ভারতের সিনিয়র সাংবাদিক SNM আবাদির। দর্শক, ভারতের ইংরেজি দৈনিক ফ্রি প্রেস জার্নালে গত 10ই জুলাই একটা প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনটির নাম হচ্ছে বাংলাদেশ বিষয়ে ভারত থেকে আলাদা যুক্তরাষ্ট্র নিতে চায় চূড়ান্ত সিদ্ধান্ত। এই নামক যে শীর্ষক প্রতিবেদন করা হয়েছে সেখানে যুক্তরাষ্ট্র, বাংলাদেশ, ভারতের বিভিন্ন ইস্যুগুলোকে নিয়ে আলোচনা করা হয়েছে। আর এই সাংবাদিক তিনি ভাবছেন তার সিদ্ধান্ত অনুযায়ী বা তার মত অনুযায়ী যে যুক্তরাষ্ট্র কী কী করতে পারে। তো লম্বা চূড়া একটা প্রতিবেদন, আমি খুবই গুরুত্বপূর্ণ অংশগুলো আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। আমাদের বাংলাদেশের প্রথম সারির সকল গণমাধ্যম গতকালকে কিন্তু এই নিউজটা করেছে, আর আমাদের গণমাধ্যমগুলো লিখেছে বাংলাদেশ বিষয়ে ভারতকে বাদ দিয়ে যুক্তরাষ্ট্র চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চায়, এমন প্রতিবেদন তারা করেছেন। এখানে বলা হয়েছে যে আপনার ওয়াশিংটন বাংলাদেশের বিক্ষুব্ধ বিরোধীদের আবেদনকে এখন আর উপেক্ষা করছে না, যুক্তরাষ্ট্র বিএনপি এবং জামায়াতের উদ্ধারকারীদের সংকেতের জবাব দিয়েছে এবং উদ্দেশ্যমূলকভাবে বাংলাদেশে নিজেকে জড়িয়েছে, যার অনেকটাই ভারতের স্বার্থের বিরুদ্ধে গেছে। মার্কিন পররাষ্ট্র দপ্তর 2014 এবং 2018 সালের কী বলে যে নির্বাচনের পুনরাবৃত্তির তীব্র বিরোধিতা করে অবাধ এবং সুষ্ঠু নির্বাচনকে বাধাগ্রস্ত করে যে কোনো বাংলাদেশের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে। স্পষ্টত আমেরিকা লেভেল প্লেয়িং ফিল্ড চায়। দেশটি মানে দেশটি বলতে এখানে লিখেছে, ব্র্যাকেটে লেখা আছে যে যুক্তরাষ্ট্র চায় ভারতের প্রিয় আওয়ামী লীগ তার বিরোধীদের মুক্ত সংবাদ মাধ্যম, সুশীল সমাজের ব্যক্তিত্বের উপর গুন্ডামি করা ও বুলডোজার চালানো থামাক। আচ্ছা, এটা সাংবাদিক যা লিখেছেন, এমনকি তিনি তার মানে এই প্রতিবেদনের এক পর্যায়ে লিখেছেন যে শেখ হাসিনার সরকার এতটাই খারাপভাবে ধাক্কা খেয়েছে যে তারা এইভাবে করছে ওয়াশিংটন, প্রধানমন্ত্রীর ছেলে, উত্তরাধিকারী এবং বাংলাদেশের দ্বিতীয় শক্তিশালী ব্যক্তি সজীব ওয়াজেদ জয়ের মার্কিন ভিসা প্রত্যাহার করে একটা উদাহরণ তৈরি করতে পারে। 2021 সালের ডিসেম্বরের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান এবং এর কমান্ডারদের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞার পর এটি সত্যি খুব বড় একটি ধাক্কা হবে। উপরন্তু 2021 এবং 23 সালে অনুষ্ঠিত বিশ্ব গণতন্ত্র সম্মেলনে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে আমন্ত্রণ জানায়নি। র্যাবের মানবাধিকার লঙ্ঘন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং গুম কমে যাওয়া নিষেধাজ্ঞা থেকে শুরু করে মার্কিন তিরস্কারের প্রভাবের সাক্ষ্যই বহন করে। তারপরে বলা হয়েছে যে গত মাসে ঢাকায় সমাবেশ করতে জামায়াতে ইসলামকে শেখ হাসিনা প্রশাসন এগিয়ে যেতে দেওয়ার বিষয়টি অবাধ এবং সুষ্ঠু নির্বাচনে বাধাগ্রস্ত করলে যুক্তরাষ্ট্রের ভিসা বাতিলের হুমকির সরাসরি ফলাফল। যুক্তরাষ্ট্রের প্রচণ্ড চাপের সুবিধাভোগী জামায়াত পাকিস্তানের সাথে এতটাই ঘনিষ্ঠভাবে মিশেছে যে নয়াদিল্লির দলটিকে সেই পুতুল হিসাবে বিবেচনা করে যার সুতা ISIS-এর লোকজন রাওয়ালপিন্ডিতে টেনে নিয়ে যায়। এখানে আরও অনেক লম্বা চূড়া আছে। বাংলাদেশে ভারতের প্রভাব খাটানোর জায়গা আছে, কিন্তু বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে যুক্তরাষ্ট্রের আকস্মিক সক্রিয় ভূমিকায় নয়াদিল্লি কিছুটা নীরব। উল্টোদিকে চীন ঢাকার পক্ষ নিয়ে কটূক্তি করছে এবং বাংলাদেশে হস্তক্ষেপের জন্য আনুষ্ঠানিকভাবে ওয়াশিংটনের সমালোচনা করছে। এখানে বলা হয়েছে যে বাংলাদেশ মানে ঢাকা দ্রুত বড় ভাই হিসাবে ভারতের সহায়তা চায়। জাহাজটিকে নিয়ে আমাদের যে মার্কিন কর্তৃপক্ষের এমনকি জাহাজটা আছে, যাই হোক, এখান থেকে এই সাংবাদিক মনে করছেন যে মোদি সরকার ঢাকাকে
যতটুকুই সহযোগিতা করতে চাক বা প্রধানমন্ত্রীকে করতে চাক, শেষ পর্যন্ত আপনার যুক্তরাষ্ট্র চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণে বিশ্বাস করে, এমনকি ভারতের মতো মিত্রদেরও এই বিষয়টি মানতে শিখতে হবে, সেটা তারা পছন্দ করুক বা না করুক। এখন এই প্রতিবেদন প্রকাশের পর আমাদের দেশের সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত এটা নিয়ে কোনো ধরনের বক্তব্য দেওয়া হয়নি। সম্ভবত খুব শীঘ্রই এই প্রতিবেদনটা নিয়ে বক্তব্য আসবে, কারণ এই সাংবাদিক যে বক্তব্যগুলো দিয়েছেন সেগুলো সম্পর্কে অফিসিয়ালি বা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় বা C2C যেই মানে সম্পর্কগুলো আছে সেখান থেকে কোনো রকম এরকম আসে নাই। আর যেহেতু সজীব ওয়াজেদ জয় তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক, তো সেই ক্ষেত্রে ওনার উপর ভিসা নিষেধাজ্ঞাটা কোন সিস্টেমে আসবে বা যুক্তরাষ্ট্র তার দেশের নাগরিকদের উপরে ভিসা নীতি দিতে পারে কি না, কোথাও না কোথাও ওনার স্ত্রী যেহেতু যুক্তরাষ্ট্রেরই নাগরিক, সো সেই ক্ষেত্রে মানে এই সাংবাদিক তার মতো করে ব্যক্ত করেছেন। তবে তার এই প্রতিবেদন নিয়ে এই মুহূর্তে বাংলাদেশের প্রত্যেকটা গণমাধ্যম কথা বলছে বা বিরোধীরা কথা বলছে, হয়তো আমরা সামনে শুনতে পারবো যে সরকার আসলে এই বিষয়টা নিয়ে হয়তো ডিফাইন করবে এই সাংবাদিকের এই বক্তব্য, তার ব্যক্তিগত সিদ্ধান্ত মতামত, এটা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো ধরনের আভাস ইঙ্গিত কোনো কিছু এখন পর্যন্ত সূত্রগুলো বা গণমাধ্যমে প্রকাশিত হয়নি। তো হতে পারে যে এই সাংবাদিক নিজের মতোই লিখেছেন, আবার হতে পারে তার কাছে কোনো তথ্য আছে, জাস্ট আইডিয়ার উপরেই হয়তো বা সময় বলে দিবে পরিস্থিতি কোন দিকে যায়। তবে নির্বাচনকে ঘিরে মাঠের রাজনীতি অনেকটা গরম হয়ে উঠছে, দেখা যাক কোন দিকে পরিস্থিতি মোড় নেয়। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।